গাইস, তোমাদের হয়তো মনে আছে যে আমরা কিছু মাস আগে একটা ভিডিও করেছিলাম GTA 5 এর উপরে, যেটা হচ্ছে হোয়াট এভার আই ড্র কামস টু রিয়েল। যেটা স্টোরিটা হচ্ছে এরকম যে আমি আর্টিস্টের পার্টগুলোর জন্য একটুখানি ড্রয়িং প্র্যাকটিস করছিলাম, কারণ তোমরা নিশ্চয়ই জানো আমার ড্রয়িং খুবই বাজে। তো সেটার জন্য আমি প্র্যাকটিস করছিলাম, আর সেই টাইমে আমি একটা খাতা পেন এমন পেয়ে যাই যেটা ম্যাজিক্যাল ছিল, যেখানে আমি যাই ড্র করছিলাম সেটা রিয়েল লাইফে অ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। তো সেটাকেই আমি আমার কম্পিউটারে কানেক্ট করি। কম্পিউটারে কানেক্ট করার পর আমি GTA তে দেখছিলাম যেটাই আমি পেন্টেতে ড্র করছি সেটা GTA তে অ্যাপিয়ার হয়ে যাচ্ছিল। এমনকি ধরো আমি এখন ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আছি, আমি যদি এই যে সাদা গাড়িটা, এই সাদা গাড়িটাকে চেঞ্জ করতে চাই ল্যাম্বরগিনিতে, সেটাকে যদি আমি পেইন্টেতে ড্র করি তাহলে ল্যাম্বরগিনিতে চেঞ্জ হয়ে যাবে। ভাই তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না, বাকি আগে দুটো পার্ট দেখে আসতো তবে বুঝতে পারবে যে কেন ব্যাপারটা হয়। তো বাকি ঠিক আছে, আমার এখানে পেইন্ট খোলা রয়েছে। এখানে যদি আমি আবার ল্যাম্বরগিনি ড্র করি তো সামনে একটা ল্যাম্বরগিনি হয়ে যাবে, কিন্তু আমি ড্রয়িং এ খুব বাজে, এটা তোমরা হয়তো জানো। তো ল্যাম্বরগিনি ড্র করব আমি এরকম ল্যাম্বরগিনি হলো না, এটা কি হলো আমি জানি না, কিন্তু খুব ভালো গাড়ি লাগছে ভাই। দেখো ল্যাম্বরগিনি ড্র করতে হবে কিরম ভাবে বুঝতে পেরেছি, আগেরটা ফালতু ছিল, আগেরটা ধরো না। ল্যাম্বরগিনি ড্র করতে হবে এরকম, তারপর এরকম এইখান থেকে, যাতে একটুখানি ট্রেন ফ্রেন লাগে, বাকি এইরকম, তারপর এইরকম, তারপর এখান থেকে এরকম একটা বেরোবে, আর এরকম এরকম একটা থাকবে, ঠিক আছে। এটা পেছনের একটা ল্যাম্বরগিনির, আর এখানে দুখানা লাইট আছে ছোট 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 ছোট, বাকি এখানে একটা টায়ার আছে, এখানে একটা ছোট্ট করে দিই ভাই। এগুলো আমার ড্রয়িং খুব বাজে, তুমি আমার ড্রয়িং এর দিকে তাকিও না, কিন্তু ভেতরে যে জিনিসটা হতে চলেছে সেইটার দিকে তাকাও, ঠিক আছে। আমি অত ভালো ড্রয়িং এ নয়, আমি একটুখানি প্রো ছিলাম, ড্রয়িং ক্লাস ছেড়ে দেওয়ার পর হয়ে গেছে। বাকি ভেতরে গিয়ে দেখা যাক যে ল্যাম্বরগিনি আমাদের আসে নাকি, কারণ এটা একটুখানি ল্যাম্বরগিনি লাগছে। তোমরা বলো নিশ্চয়ই, কমেন্ট করে বলো যে ল্যাম্বরগিনি লাগছে কিনা। আর বাকি আমি ওই আমার ভিডিওর কমেন্ট থেকেও দেখবো যে অনেকেই অনেক কিছু ড্র করতে বলেছিল, আর প্লাস আমরা এর সাথে পাওয়ারও নিতে পারি। যদি আমি এখানে এরকম প্লাস করে এখানে পাওয়ার লিখে দিই তবে এখানে পাওয়ার চলে আসবে, তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু আমি এখন পাওয়ার চাই না, আমি নর্মাল চাই। তো GTA তে গিয়ে দেখি যে ওটা অ্যাপিয়ার হয়েছে কিনা। ওয়েল তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে টেলিপোর্টেশনটা হয়েছে, যেটা দিয়ে ভাই গাড়িগুলো আসে। আর আমাদের সামনে দেখো ভাই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি চলে এসেছে, যেটা আমরা এবার মজা নিতে চলেছি ভাই। এই দেখো, বাকি দেখো গাইস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ল্যাম্বরগিনিটা কি অবস্থা ভাই। এটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি, যেটাকে আমরা এখন রাইড করতে চলেছি। আর গাইস নেক্সট আমরা কি ড্র করতে চলেছি জানো, যেটা আমি দেখতে চলেছি হচ্ছে আমারই ভিডিওর একটা কমেন্টে, লাস্ট পার্ট যেটা দিয়েছিলাম সেখানে কি কমেন্ট করা আছে, কারণ সেখানে অনেকে বলেছে সুপারম্যান, স্পাইডারম্যান, আম কিভাবে আঁকবো আমি জানি না, কিন্তু এঁকে দেবো বাকি, ঠিক আছে। চলো এখন আমি সেটির দিকে যাচ্ছি, গাড়িটা চালাতে ভাই মজা নিতে যাচ্ছি গাড়িটা, কারণ দেখো গাড়িটার স্পিড ভাই একদম চুমু আছে। এই দেখো ভাই 150 এখানেই তুলে দিয়েছে, আর আমি কোথায় চলে এসেছি আমি জানি না ভাই, কোন দিকে যাবো ওই দিকে যাই চলো। বাকি গাইস তোমাদের ফেভারিট কার কি সেটা বলে দেবো অবশ্যই, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরকম GTA 5 এর ভিডিও আপলোড করতেই থাকি। আগে আমি সিটিতে চলে যাই ভাই, এটা কি হচ্ছে কে জানে। বাকি ঠিক আছে চলো এবার আমি কমেন্টে চলে যাই, আর কমেন্টে গিয়ে দেখি যে কমেন্টে কি লেখা রয়েছে। তো এখানে বলেছে একজন সুপারম্যান ড্র করতে, এই দেখো দেখতে পাচ্ছ এক মাস আগে বলেছে সুপারম্যান ড্র করতে। তো চলো সুপারম্যানকে ড্র করা যাক ভাই, তুমি জানো আমি সুপারম্যানে ভাই প্রো আছে। এই দেখো এগুলোকে এবার ইরেজ কি করে করে ভাই, এখানে ইরেজ টুল, হ্যাঁ ফাইনাল পেয়ে গেছি, সাইজ কি করে বড় করে ভাই, থেকে বড় আর হবে না। বাকি ঠিক আছে চলো ইরেজার টুল দিয়ে এটাকে মুছে দিই, এবার ব্রাশ নি ভাই, এখানে শর্টকাট নেই কিছু। বাকি ঠিক আছে আমাকে এখন সুপারম্যান আঁকতে হবে। তো সুপারম্যান আঁকার জন্য কি করতে হবে, আগে তো একটা মাথা আঁকতে হবে, ঠিক আছে, একটা বডি আঁকতে হবে, বডি থেকে এরকম ভাবে ভি বডি যাবে ওর ভাই, সুপারম্যানের ভি বডি তোমরা জানো না, সুপারম্যান এরকম ভাবে থাকে। এখানে একটা চাড্ডি লাগবে এরকম, ঠিক আছে চাড্ডি হয়ে গেছে, আর এখান দিয়ে দুটো ঠ্যাং বেরোবে এরকম, এখান দিয়ে একটা ঠ্যাং, এখান দিয়ে একটা, একটু এলিয়ান লাগছে কারণ তোমরা নিশ্চয়ই জানো সুপারম্যান একটুখানি এলিয়ান টাইপেরই। বাকি এখান থেকে একটা হার্ট থাকবে, এখান থেকে একটা হার্ট থাকবে ভাই, এ তো একো একো লাগছে বেন্টেন থেকে। বাকি এখানে চোখ থেকে রে বেরোবে বলে চোখগুলো একটু ডিপ থাকবে। অলমোস্ট হয়ে গেছে না সুপারম্যান, অলমোস্ট সুপারম্যান হয়ে গেছে দেখতে পাচ্ছ। শুধু দরকার আছে তো কি, এখানে একটা ডায়মন্ড শেপ করে দিয়ে, ডায়মন্ড শেপ না আমরা তিকোন করবো কারণ আমি ডায়মন্ড করতে পারি না, এটা ডায়মন্ড হয়ে গেছে। আর একটা ভেতরে এস লিখতে হবে ভাই, হয়ে গেছে সুপারম্যান হয়ে গেছে। আর একটুখানি জুলফেটা লটকে দিয়ে এখান থেকে, যাতে সুপারম্যানকে সুপারম্যানের মতো লাগে, সুপার উইমেন লাগছে এবার তো। হ্যালো আমি মুখটা আবার বানাবো, না 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 সুপার উইমেন হয়ে গেলে চাপ আছে ভাই, ফ্র্যাঙ্কলিন দেখবো মেয়ে হয়ে বসে আছে। বাকি ঠিক আছে এখান দিয়ে এরকম একটা গোল মটকা ভাই, এই মাথাটা বেশি ভালো হয়েছে, এইরকম ভাবে একটা চুল নাববে এদিক থেকে, আর এদিক থেকে এরকম ভাই, জুলফে করতে হবে না একটুখানি জুলফে। অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছ, সুপারম্যান উইথ সুপার জুলফে। বাকি দেখা যাক ভেতরে গিয়ে যে সুপারম্যান আমরা হতে পারি নাকি, আর আমাদের যদি পাওয়ার লাগে তাহলে আমরা প্লাস পাওয়ার লিখে দিলে পাওয়ার পেয়ে যাবো। বাকি ঠিক আছে চলো সুপারম্যান হয়েছে নাকি দেখা যাক ভেতরে গিয়ে। গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে সুপারম্যান হয়ে গেছি, কিন্তু আমরা কালো হয়েছি কেন? হ্যালো ভাই আমার মনে হয় আমরা কালো পেন দিয়ে করেছি বলে কালো হয়েছি, আর আমার কাছে পাওয়ার নাই ভাই। সুপারম্যান দেখি এই গাড়িটা চালালে কেমন লাগে ভাই আমাদের, দেখো একটা সুন্দর একটা গাড়ি রয়েছে ভাই, আর আমি গাড়ির উপরে উঠে গাড়ি ভাঙছিস কেন, এ সুপারম্যান তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, এত দামি গাড়ি ভাঙতে নেই ভাই। বাকি ঠিক আছে চলো এখান থেকে সামনে যাওয়া যাক, এখানটা একটুখানি রাখি, আর জিজ্ঞেস করি হ্যালো লেডি তুমি কি আমার গাড়িতে উঠতে চাও। দেখো গাড়ির দরজাটা এরকম ভাই, ফটো তুলতে লেগে গেছে, সরি সরি আমি করতে চাইনি কিচ্ছু। ও ভাই 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 আমার গাড়িতে একটুখানি রাইড নিবি? আরে না ভাই আমার কাছে এত সময় নেই, আমি এখন ঘুরতে আসছি। তুই শালা ঘুরতে আসছিস, সময় নেই তোর কাছে আমার গাড়িতে চাপার জন্য? সরি তুই আবার হেল্প মি, তুই হেল্প মি বলছিস, দরাদ তোর এই নে হেল্প মি, তোর কোনো প্রবলেম আছে? না 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 পালাচ্ছি পালাচ্ছি পালাচ্ছি, তুই তোর চোখে পালাতে কি বলেছে, পালাতে কি বলেছে, পালাতে কি বলছে, এদিকে 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 এদিকে। আরে দাদা ছাড়ো না, পুলিশে তাড়াতাড়ি এসো, বাঁচাও আমাকে বাঁচাও।
পুলিশকে ফোন করছিস? এই নে পুলিশকে ফোন করছিস, এই নে এক চড়। ভাই পুলিশকে ফোন করছিল, সুপারম্যান গিয়ে উড়ে এক চড় মেরেছে। বাকি ঠিক আছে, এদিক থেকে আমি ঢুকে পড়ি। আর আমি গাড়িটা নিয়ে গিয়ে কোনো একটা মেয়েকে দেখি যে আমি গাড়িতে তুলতে পারি নাকি, কারণ সুপারম্যান ভাই, সুপারম্যানের ইজ্জতের মামলা ভাই। বাকি ঠিক আছে চলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা বড়। ঠিক আছে আমি মাঝখান থেকে বেরিয়ে যাই আরামসে, আর এপাশ থেকে উঠে যাই। এদিকে আমি কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি কোনো একটা জায়গায় ভাই। বাকি দিক থেকে নিয়ে পড়ি ভাই। ও কি সব স্টান্ট করে দিয়েছি ভাই আমরা, মজাতে একদম। বাকি আমাদের সুপারম্যানের কেপ তলা দিয়ে ভাসছে, ঠিকই আছে ভাই, স্টান্ট করেছি আমরা মাস্ট। ওখানে গিয়ে গাড়িটাকে দাঁড় করাই, গাড়িটাকে দাঁড় করিয়ে কাউকে জিজ্ঞেস করি যে আমার গাড়িটা কেমন লাগছে। তারপর ভাই আমি সুপারম্যানের পাওয়ারটা নেবো, যদি কেউ বলে যে না ভালো লাগছে না তবে শেষ করে দেবো ভাই। সরি সরি পোল, আমি ভাঙতে চাইনি। এখানে গাড়িটাকে দাঁড় করাই, দাঁড় করিয়ে আমি নাবি ভাই। থার্ড বাটি আলাদা হবে না, চলো দাদা দাদা এদিকে এদিকে দাদা 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 প্লিজ প্লিজ প্লিজ, আমার গাড়িটা আপনার কেমন লাগলো? আরে তোর গাড়িটা মাস্ট রে ভাই। আরে ভাই আমি জানি মাস্ট একদম, থ্যাংক ইউ। পালাচ্ছিস কেন, এক ঘুষি মারতে? হ্যাঁ মার আমাকে, মার মেরে দেখা দেখি, হাট মার আমাকে, মার 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 আমাকে, বলছিল আমাকে মারবে ভাই। ওই দেখো ভিডিও করছে। আরে তাড়াতাড়ি ভিডিও করে নি, ভাইরাল হয়ে যাবো ফেসবুকে। আরে আমিও ভিডিও করে নি। আরে তোরা দুজন মিলে ভিডিও করছিস, দেখে নিয়েছি বলে আবার পালাচ্ছিস, আবার পালাচ্ছিস? হ্যাঁ দুজন মিলে ভিডিও করছিল ভাই এরা, ভিডিও আর ভিডিও করে পেছনে লাতি মেরে ফোন ভেঙে দেবো তোর। এনে আবার ফোন ভেঙে দেবো, নে মেয়েটা উঠে পালাতে পারলো না ভাই, এক চড়েতে ঢের হয়ে গেছে। বাকি ঠিক আছে চলো, এবার আমাদের পাওয়ার নিতে হবে না সুপারম্যান ভাই, এবার শহরকে দেখাতে হবে যে সুপারম্যান কেমন। বাকি ঠিক আছে চলো, বাইরে লেখা যাক যে প্লাস পাওয়ার। ঠিক আছে এবার এখানে লিখতে হবে আমাদেরকে প্লাস পাওয়ার, চলো পাওয়ার লিখতে হবে এখানে, পাওয়ার চলে আসবে। এবার আশা করছি 3 2 1। ওয়েল তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সুপারম্যান চলে এসেছে, আর সুপারম্যানের পাওয়ারও চলে এসেছে। হাট তোরা এখানে হেল্প করতে এসেছিস এদেরকে, হাট। ভাই এটা সুপারম্যানের পাওয়ার, দেখেছো তোমরা? কি জিনিস দেখতে চাও ভাই? আমি নিজেও জানি না, কিন্তু আমার গাড়ি কোথায় গেল? ওই আমার গাড়ি চুরি হয়ে গেছে। আচ্ছা আমি গাড়িকে ইরেজ করে দিয়েছিলাম না। বাকি ঠিক আছে এই দেখো সুপারম্যান উড়বে ভাই, এই দেখো 3 2 1 লেটস গো লেটস গো। ভাই দেখো এটা হচ্ছে সুপারম্যান ভাই, এটা সুপারম্যান, দেখো এটা সুপারম্যান ভাই। এই দেখো চোখ থেকে রে ফে মারছে, আবার এই দেখো ভাই এর তো আলাদাই লেভেলের পাওয়ার। এই দেখো গাড়ি ফাড়ি ব্লাস্ট করবো ভাই। বাকি দেখো এখানে কে আছে ভাই এটা। বাকি ঠিক আছে এই দেখো ভাই কি অবস্থা। আমি একটা জিনিস দেখতে চাই যে ওপরে যে প্লেন গুলো উড়ছে ওদেরকে কি আমি মারতে পারবো? হেলিকপ্টার উড়ছিল না এখানে একটা, চলো হেলিকপ্টার শেষ, ইয়েস হেলিকপ্টার ব্লাস্ট ভাই। চলো এবার ওই প্লেন গুলো ভাই কোথায় যাচ্ছে শহর ছেড়ে? তোরা নিজের শহর ছেড়ে কোথায় পালাবার ভাবছিস ভাই? এখানে তিনখানা প্লেন আছে, এখানে এইটাকে আগে ভাঙবো। চল ভেঙে যা ভেঙে যা ভেঙে যা, ইয়েস তুইও শেষ ভাই তুইও শেষ। বাকি তো গাইস দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি, ওপরে প্লেন গুলোকে ডিস্ট্রয় করে একটা পেট্রোল পাম্পে। এবার পেট্রোল পাম্পে দেখো যে কি করতে পারি আমরা। এই দেখো এই দেখো ভাই দূর দূর থেকে পেট্রোল পাম্প পুরো ডিস্ট্রয়। এই জানে না ভাই এ তো অনেক পাওয়ারফুল, এই দেখো এত পাওয়ার আমি চাইছিলাম না, পাওয়ার চাইছিলাম কিন্তু এতটাও না। আরে দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড় ভাই দাঁড়িয়ে পড়, এই দেখো এই দেখো ভাই চারিদিকে, এই দেখো চারিদিকে আগুন ফাগুন ধরে দিচ্ছে নিজের চারিপাশে। এই দেখো ভাই এর পাওয়ার লেভেল খুব হাই, এত পাওয়ার একে কি করে দিয়ে দিল ভাই, কি চলছে ভাই এটা? দেখো এ উড়বে দেখো কিরম ভাই, ভাই অনেকক্ষণ ধরে মাটিটাকে কাঁপাচ্ছে আর তারপর আরামসে উঠছে। এই দেখো আর তারপর জোরে যাচ্ছে, এই দেখো ভাই ঠিক আছে। এই দেখো আমি এখানটায় নামবো, আর এখানে ভাই গাড়িগুলোকে তুলে তুলে পটকাবো। এই দেখো চল সোজা যাবো, এবার যে গাড়ি আসবে সব ওড়াতে ওড়াতে যাবো ভাই। দেখো ভাই কি অবস্থা এখানে, আমি কাউকে একটা দেখতে পাচ্ছি, আমি কাউকে একটা দেখতে পাচ্ছি, কেউ একটা আমার সাথে মারপিট করতে চলে এসছে। আরে কে এসছে দেখা আগে ভাই, কেউ তো একটা মারপিট করতে আমার সাথে চলে এসছে, আমি জানি না কে এসছে কিন্তু এসছে। এই দেখো এই দেখো দেখো, আরে এ তো আয়রন ম্যান মনে হচ্ছে ভাই, এ কি আয়রন ম্যান এসছে আমার সাথে? তুই আমাকে মারতে এসছিস, হ্যালো আয় তলায়। বাকি তোকে দেখাচ্ছি চল, আর টাট এটা কে ভাই, এটা কে? এ সুপারম্যানের সাথে মারপিট করতে এসছে ভাই, ওই দেখো। বাকি কোথায়, হাট হাট টাট, তুই আমাকে মারবি? চল তুই আমাকে মারবি? এটা কে ভাই, এ কে এসছে কোথায় থেকে ভাই? এ কে এসছে আমি জানি না, কোথাকার কোন সব মূলা এসছে। তুই তুই আমাকে মারতে এসছিস ভাই মূলো কোথাকার? তুই এত পাওয়ার ইউজ করছিস কি করে ভাই আয়রন ম্যান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজা আজা আজা, তোকে এবার বাঁচাই কি আমি দেখছি, তোকে এবার বাঁচাই কি আমি দেখছি ভাই, একে তুলে তুলে পটকাবো। হ্যাঁ তুই আমাকে মারতে এসছিলি, তুই কে ভাই, তুই কে? আয়রন ম্যানের পাওয়ার চুরি করে এসেছিলি না, আয়রন ম্যান ছিলি না কে ছিলি ভাই আমি জানি না। বাকি একে তুলে তুলে পটকা, চল ভাই আমাকে মারতে এসেছিল এ, মনে হয় আমি তাবাই অবাই করছিলাম তাই জন্য মনে হয়। বাকি ঠিকই আছে একে আমি মেরে ঢের করে দিয়েছি, এটা কে ভাই এটা কে? চল ভাই দেখো একে পুরো শেষ করে দিয়েছি, মানে দেখো এই এখানে পড়ে আমি দেখি দাস পর্যন্ত যাতে বেঁচে না থাকে ভাই, একে পুরো লেজার দিয়ে ইয়ে করে দেবো। বাকি ঠিক আছে চলো একে মেরে দিয়েছি ভাই, চলো আরামসে ওটা যাক ভাই, ওপরের দিকে যাওয়া যাক। বাকি আমরা আমাদের সিরিজটা কন্টিনিউ করি, এরম লোক তো মাঝে মাঝে আসতেই থাকে। বাকি ঠিক আছে এখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে এবার দেখি যে কি আমরা আঁকতে পারি ভাই। দেখো আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা যদি স্পাইডারম্যান আঁকি তাহলে কেমন হবে? চলো স্পাইডারম্যান আঁকা যাক, কিন্তু তার আগে আমাকে এখানটা ইরেজ করতে হবে, আর পাওয়ার ছাড়া স্পাইডারম্যান লাগবে আমাদের। তারপর দেখবো পাওয়ার ছাড়া মাকড়িম্যান কেমন দেখতে লাগে। বাকি এটাকে আমি ইরেজ করে নিই, তারপর এখানে স্পাইডারম্যান কিভাবে আঁকবো ভাই, যদি আমি বুকেতে স্পাইডারম্যান লিখে দিতাম তাহলে হয়ে যেত মনে হয়। বাকি ঠিক আছে স্পাইডারম্যান কেমন হয় ভাই, আগে একটা গোল মুখ, গোল মুখ তো প্রত্যেক জনেরই হয়। স্পাইডারম্যান এরম হবে, এরম হবে, এরকম হবে একটুখানি। ঠিক আছে চলো স্পাইডারম্যান হয়ে গেছে, এখান থেকে দুটো ঠ্যাং ছোট ছোট, না এটা একটু বেশি বাজে হয়ে গেছে ভাই, এটা 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 ক্যান্সেল, হ্যাঁ এটা ক্যান্সেল, এটা কেটে দিও একটুখানি। বাকি ঠিক আছে আমরা চলো আবার ড্র করতে চলেছি, আমি পেনের এটা খুব বেশি মোটা করে দিচ্ছি। চলো এখানে একটা হেড, এখানে একটা এরাম 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 চাড্ডি বানিয়ান থাকবে এখানে। বাকি ঠিক আছে হয়ে গেছে, এখান দিয়ে দুটো ঠ্যাং যাবে, ঠ্যাংও হয়ে গেছে, হাতও চলে এসছে, চলো হাতও চলে এসছে, এখানে একটা এখানে
একটা, এখানে একটা, এখানে একটা, আর এখান দিয়ে এবার মকড়ির জালা বুনতে হবে ভাই মাঝখান থেকে। চলো আমি যা বুঝতে পেরেছি আমাকে মকড়ির জালা বানাতে হবে। মকড়ির জালা বানানোর জন্য এরকম কিছু একটা করতে হবে আমি যা বুঝতে পারছি। বাকি ঠিক আছে চলো, মকড়ির জালা অলমোস্ট শেষ হয়ে গেছে ধরে নাও। কিন্তু একটু বাজে ড্রয়িং এর জন্য এরকম করে দিয়েছে কেন আমি বুঝতে পারছি না। বাকি ঠিক আছে চলো, এখান থেকে দুবাই সিটি দেখা যাচ্ছে। ওই দেখো ভাই দুবাই দেখা যাচ্ছে এখান থেকে। বাকি ঠিক আছে, আমার কাছে পাওয়ার নেই, তাও আমি পাওয়ার ছাড়া একবার ঝাপ মেরে দেখি যে কেমন লাগে। আর পাওয়ার তারপর আমরা প্লাস মারবো, তারপর দেখবো যে কেমন লাগে। চলো পাওয়ার ছাড়া চুপচাপ চলে যায় এখানে, যদি বেশিক্ষণ দাঁড়িয়েছিস না এরা এরম ভাবে মারবো তোকে। বাকি উঠে দৌড়ো, উঠে দৌড়ো, কাউকে কিচ্ছু বলবি না। ওকে তো গাইস ঠিক আছে চলো, আমরা এবার পাওয়ারটাকে অ্যাড করে নি, তারপর দেখি যে কেমন হয় আমাদের স্পাইডারম্যান। তো এখানে আমরা পেইন্টের কাছে চলে এসেছি, এখানে প্লাস পাওয়ার। চলো এবার গিয়ে দেখা যাক যে পাওয়ার অ্যাড হয়েছে নাকি। ওয়েল তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা স্পাইডারম্যান হয়ে গেছি আর স্পাইডারম্যানের পাওয়ারও পেয়ে গেছি। এবার আমরা ইয়েস আমরা উঠতে পারবো ভাই। এবার স্পাইডারম্যান, স্পাইডারম্যান তুমি সুরাইয়া মেরা দিল কা সেন। এবার স্পাইডারম্যানের পাওয়ার তো চেক করতে হবে নাকি। স্পাইডারম্যান কেমন ভাই মারে ভাই, কিভাবে মারছে ভাই এটা। চল 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 ভাই, লোকগুলোকে কি সুন্দর তুলে তুলে পটকে পটকে মারছে ভাই স্পাইডারম্যান। মারপিট করতে চাস ভাই, তোরা স্পাইডারম্যানকে মারবি, তোদের তো শখ কম না। এই দেখো কি সব ওয়েব শুটার বগেরা রয়েছে। এই দেখো, ওই দেখো ওখানে একটা ক্রাইম হচ্ছে, আমাদের ক্রাইম আটকাতে যেতে হবে। আমি এটুকু বুঝতে পেরেছি। ক্রাইম কোথায় হচ্ছে রে, ক্রাইম কোথায় হচ্ছে? তোরা ক্রাইম করছিস, চল তোরা ক্রাইম করছিস ভাই, তোদেরকে তো তুলে তুলে পটকাবো। তোরা তোরা কি ভাবছিস, হ্যাঁ তোরা কি ভাবছিস, হ্যাঁ তোরা কি ভাবছিস টা কি, তোরা আমাকে মারবি, তোরা কি ভাবছিস ভাই। আমার কাছে এত জাল আছে, আমি তোদের সবাইকে বুনে বুনে মারবো। চল শেষ, সবাই শেষ, সবাই শেষ। আমার কাছে আর কি পাওয়ার আছে দেখি, চলো সবাইকে ভাই শেষ, সবাই শেষ। বেশি বকছিস, তোর কি হয়েছে? হ্যাঁ তুই কারেন্ট খা। বাকি দেখো গাইস আমাদের ক্রাইম শেষ হয়ে গেছে আর আমরা ক্রাইমও বাঁচিয়ে দিয়েছি ভাই। স্পাইডারম্যান লাভ আছে না। চলো এবার উড়ে উড়ে যাওয়া যাক এখান থেকে। বাকি আমি আর পাওয়ার গুলো চেক করবো যে এখানে আর কি পাওয়ার আছে ভাই। এখানে একটা কিছু এইটা রয়েছে, এটা কি? আচ্ছা এটা টর্নেডো মারে এরকম ভাই। বাকি ঠিকই আছে, দেখতে পাচ্ছ গাইস আমরা এখন স্পাইডারম্যান হয়ে গেছি আর আমাদের সব কিছু আপডেট হয়ে গেছে। বাকি তো গাইস আজকের এই গেমপ্লেটা এতটাই রাখছি। বাকি আমি নেক্সট পার্টে কি ড্রপ করবো তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর এই ভিডিওটাতে 2000 লাইক করে দাও, তাহলে নেক্সট পার্ট আসবে। যত তাদের 2000 লাইক হবে তত তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যান দ্য নেক্সট গেমপ্লে।